হ্যালো বন্ধুরা সকল পশুপালক পশু চিকিৎসক ও খামারি ভাইদের ভেটনারি বাংলাতে স্বাগত প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি যেটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ওরমার ভেট তো আপনারা বিস্তারিত জানতে পারবেন এই ওরমার ভেট ট্যাবলেটটি কী এর কাজ কী এটি কোন কোন পশুকে খাওয়ালে কি কি উপকার পাওয়া যাবে এটি খাওয়ানোর সঠিক সময় বা সঠিক ডোজ কি রয়েছে এটি প্রেগনেন্ট বা গাভীন পশু খাওয়ানো যাবে কি যাবে না এ টু জেড বিস্তারিত এই ভিডিওটিতে আলোচনা করব তো প্রিয় বন্ধুরা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ভেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে অল করে নিন যাতে রেডনিরি বাংলার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায় এবং যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা দিনে না করে শুরু করি আজকের ভিডিও তো প্রিয় বন্ধুরা স্ক্রিনে যেই আপনারা ওরমার ভেট ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লিজেন্ড কোম্পানির খুব সুন্দর একটি অ্যালভেন্ডা জল কম্পোজিশনের ট্যাবলেট এবং এটি হচ্ছে দেড়শো এমজির তো প্রিয় বন্ধুরা এই অ্যালভেন্ডা জল কম্পোজিশনের ওয়ার্মারভেট ট্যাবলেটটি আপনার পশুর ইন্টারনাল প্যারাসাইটকে মারার জন্য ব্যবহার হয়ে থাকে অর্থাৎ এটি একটি পশুর ওয়ার্ম অর্থাৎ কৃমিকে মারার ট্যাবলেট তাই আপনার বাড়ির বা খামারের কোনো পশুর যদি ডিওয়ার্মিং করাতে চান সেই ক্ষেত্রে যদি এই ওয়ার্মার ভেটটি আপনার পশুকে খাইয়ে ডিওয়ার্মিং করান খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন তো কী করে বুঝবেন কে আপনার পশুকে আপনি কৃমিনাশক ট্যাবলেট বা আপনার পশুকে ডিওয়ার্মিং করাবেন যখন দেখছেন আপনার পশু খাবার কমিয়ে দিয়েছে বা আপনার পশু ঝকঝকে হচ্ছে না বা আপনার পশু বারবার ডায়রিয়া করছে সেই ক্ষেত্রে আপনার পশুকে যে কোনো কৃমির ট্যাবলেট বা সিরাপ খাওয়াতে হয় অনেক সময় পশু মাটি খায় আপনার নোংরা জিনিস খায় প্লাস্টিক খায় কাপড় খায় মূত্র বা গোবর খাই এমনকি আপনার পশু লোকড়ি এবং পাথরও খায় ক্ষেত্রে আপনি বুঝে নিতবেন কি আপনার পশুকে ডিওয়ার্মিং করাতে হবে অর্থাৎ আপনার পশুকে কৃমিনাশক ট্যাবলেট বা সিরাপ খাওয়াতে হবে অনেক সময় কী হয় যে আপনার পশুর পেটের ভিতরে যদি কৃমি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার পশু জাবর কম করে এবং খাওয়ার দাওয়ার কমিয়ে দেয় এমনকি আপনার পশুর পেটের ভিতরে কৃমি হলে আপনার পশু খাওয়ার দাওয়ার কমিয়ে দিয়ে আপনার পশুর দুধও কমে যায় এমনকি আপনার পশুর গ্রোথ কমে যায় আপনার পশু শাইনিং দেয় না অনেক সময় পশুর জলপানও খুব অল্প করে এমনকি আপনার পশুর ডায়রিয়াও হতে থাকে সেই ক্ষেত্রে এতগুলি অসুবিধা দেখা দিলে অবশ্যই আপনার পশুকে আপনি ডিওয়ার্মিং করাবেন সেই ক্ষেত্রে যদি এই অ্যালভেন্ডা কম্পোজিশনের কম্পোজিশনে ওয়ার্মারভেট ট্যাবলেটটি আপনার পশুকে খাওয়ান খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পাবেন তো প্রিয় বন্ধুরা আপনার পশুকে ডিওয়ার্মিং করানোর সঠিক সময় হচ্ছে রাত্রি দেখে ঠান্ডার সময়ে আপনার ছাগল বা খাসিকে এই অ্যালভেন্ডা জল কম্পোজিশনের ওয়ারমারভেড ডেডস এম জির ট্যাবলেটটি খাওয়াবেন এটি হচ্ছে আপনার ছোটো পশু যেমন ছাগল ভেড়া খাসি এদের ডোজ এবং আপনার ছাগল বা খাসির ওজন যদি চল্লিশ কেজি হয় সেক্ষেত্রে দুটি ট্যাবলেট খাওয়াবেন এবং বিশ কেজির আশেপাশে হলে একটি ট্যাবলেট আপনার ছাগলকে খাওয়াবেন গরু মোষের জন্য আপনার দেড় গ্রাম অ্যাভেলেবল আছে আপনি সেটি খাওয়াতে পারেন বন্ধুরা হ্যাঁ এই ওরমার ভেটটি হচ্ছে একটি নন প্রেগনেন্সি সেফ অর্থাৎ আপনার গাভীন পশুকে এই অ্যালভেন্ডাজল কম্পোজিশনের অরমার ভেট ট্যাবলেটটি খাওয়ানো যাবে না গাভিন পশুর জন্য আলাদা ফেনমেন্ডাজল বা অন্য কম্পোজিশনের ট্যাবলেট খাওয়াতে পারেন কিন্তু এটি আপনার গাভিন পশু খাওয়ানো চলবে না আর একটি গুরুত্বপূর্ণ বিষয় কি আপনার ছাগলে ডিওয়ার্মিং করিয়ে নেওয়ার পর আপনি যদি এই ওয়ার্মার ভেট ট্যাবলেটটি দিয়ে আপনার পশু ডিওয়ার্মিং করান পুনরায় আবার তিন মাস পর আপনি এটিকে খাওয়াবেন তিন মাসের আগে আপনি এটিকে পুনরায় আপনার সে পশুকে খাওয়াবেন না তো ফিরিয়া বন্ধুরা আশা করি আজকের ভিডিওটিতে ওয়ার্মার ভেট সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পশুপালক আমারই বন্ধুদের সাথে শেয়ার করবেন কেননা এটি একটিমাত্র ভেটনারি বাংলা চ্যানেল যেখানে আপনি বাংলাতে প্রতিনিয়ত আলাদা আলাদা মেডিসিনের রিভিউ পশু রোগের ব্যাপারে রোগের চিকিৎসার ব্যাপারে বিস্তারিত জানতে পারছেন তাই ভেটেনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পশুপালক আমারই বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ভিডিওকে অবশ্যই লাইক করবেন বন্ধুরা আপনার একটি লাইক আমাকে আরও বেশি বেশি করে মোটিভেট করে তোলে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার তাই লাইক করতে ভুলবেন না তাদেরকে জন্য এতটুকু ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ